हेलो बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। मुनिशिपा ब्लगे तुम्हारे अनेक स्वागत। आज के एक नतून भिडियो निये चले एसेछि। एक नतून आईडिया माथाय आसलो। कि आईडिया तुम्हारे साथे बोलछि, देखे बुझते ही पारछो प्रचंड आमार ठंडा लागछे, ओई जन्य एकटा गामबुट पड़े नियेछि, एकटा बस्ता पड़े नियेछि जाते ठंडा आर ना लागे। गलाटार अवस्थाओ खराब, ठंडा लेगेछे सकालबेला भोरबेला, मानে 6:30 6টার সময় রোজ স্নান করতে করতে ঠান্ডা লেগে গেছে। তো রাস্তাঘাটে যখনই বেরোই, ধরো কোনো কিছু কেনার ইচ্ছা হলো, নাইটি বলো শাড়ি বলো, দেখি বলি যে দেখো তো এটা ভালো লাগছে কিনা, চট করে বলে হ্যাঁ তোমার এত কিছু আছে তাও তোমার কিনে হয় না, মানে যতই দেখো ততই কিনতে ইচ্ছা করে। তেমন একটা বেশি কিন্তু কেনাকাটা করি না, তাও মানে পছন্দ তো হয়। তো রাস্তাঘাটে যখন বেরোবে দেখবে, আমার এটা হয়, তোমাদের হয় কিনা জানি না, সবার হবে কিনা সেটাও আমি জানি না, তবে আমার এটা হয়। অন্য কারোর জিনিসপত্র মানে কুর্তি বলো শাড়ি বলো গয়না দেখতে সুন্দর, সবসময় লোকেরটাই আমার কাছে বেশি ভালো লাগে, নিজেরটা ভালো লাগে না। মানে কি আমার মনে হয় কি আমি সব থেকে খারাপ, বাদ বাকি যারা আছে সবাই আমার থেকে দেখতে সুন্দর, তাদের সাজগোজ সুন্দর, তারা কথা বলতে পারে ভালো, তাদের পোশাক ভালো, তাদের সবই ভালো, আমি একাই খারাপ আছি। তো এরকমটা মনে হয়, তোমাদের কার কার মনে হয় আমি জানি না, তবে আমার এটা ভীষণভাবে মনে হয়। তো আজকে আলমারি গোছাচ্ছিলাম, তো গোছাতে গোছাতে দেখলাম যে শুধু আমার জামা কাপড় নয়, ছেলে মেয়ের পাশাপাশি তোমার দাদারও কিন্তু অনেক জামা কাপড় রয়েছে জানো তো। মানে কি বলতো, এত জামা কাপড় হয়েছে না পেরে বাধ্য হয়েছি, এই যে বাক্সটা, এই যে এখানে, এই যে এই বাক্সটার মধ্যে আমি কিছু জামা কাপড় রেখে দিয়েছি যেগুলো ব্যবহার হয় না, মানে নতুন নতুন ব্যবহার করে না। ওর আবার একটা দশা আছে, কেনে কিনে টিনে বেশি ব্যবহার করে না, যখন যেটা লাগবে সেরকম, মানে দুটো জামা পরছে তো পরছে, পরছে তো পরছে, মানে একদম রং চং উঠে, মানে নোংরা না হয়ে, নোংরা না মানে কাচতে কাচতে যতক্ষণ না কালার নষ্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পরে যায়, কালার নষ্ট হলেও পরে যাবে, তারপরে আবার দুটো বার করলো, এরকম মানে দুটো একটা করে বার করলো করে নষ্ট হবে, তারপরে সেটাকে ছাড়বে। এই দেখো না কত জামা কাপড়, মানে কি বলবো, এই যে ওর বলে কিছুই নেই, এতগুলো শার্ট রিসেন্ট মানে দু তিন দিন হয়েছে এই যে শার্টটা কিনে এনেছে, একটা শার্ট, এটা একটা শার্ট, এটা একটা শার্ট, এটা নতুন, এগুলো এখনো পরেনি, দেখো এটা একটা, এটা একটা, এটা একটা, মানে কি একটা একটা বলতে বলতে অনেক হয়ে গেল, দেখেছো এই যে এগুলো কিন্তু সব শার্ট। ওদের দেখিয়ে দিই, এর ভিতরে গেঞ্জিও আছে, অনেক কটা গেঞ্জি আছে, জামা আছে, বলে কিছুই নেই ওর, মানে আজকে বের করে রেখেছি দেখাবো বলে, যে তোমার কিছুই নেই, তাহলে এগুলো কোথার থেকে আসলো, এই যে এগুলো কার, এগুলো আমার, তোমাদের দেখে মনে হচ্ছে এগুলো আমার, শেষ হচ্ছে না মোটে, জামা শুধু জামা, শার্ট গেঞ্জি শর্ট প্যান্ট এরকম কিনে রেখেছে, ছটা একটা রেখে দিয়েছি আর পাঁচটা বাক্সের ভিতর রেখে দিয়েছি, গোছানোর তো একটা ব্যাপার আছে। তবে প্যান্ট গুলো দেখো, এই যে এখনো মানে কি এখনো এই যে ঝুলছে, বুঝতেই পারছ এখনো ব্যবহার হয়নি, কবে হবে তা ঠিক নেই, এটা মানে এক বছর হয়েও গেছে, মানে ইলাস্টিক এবার নষ্ট হয়ে ফেলে দিতে হবে, নতুন নতুন দেখো প্যান্ট, মানে মানে এইগুলো কি আমি সামনে রেখেছি যে এইগুলো লাগতে পারে, চলে যাবে মোটামুটি বছর খানিক চলে যাবে, সেই জন্য রেখেছি, বাদ বাকি তো আর দেখাতেই পারলাম না, মানে দেখালে ভিডিওটা আরো বেশি বড় হয়ে যাবে। তাহলে এবার তোমরাই বলো, একটা মেয়েদের থেকে ছেলেদের কিন্তু কম লাগে না, ওদেরটা কি বলতো, মানে আমরা বেশি নাকের কানের গলায় লিপস্টিক মানে বেশি রং চঙে সেজে ফেলি তো, না ঠোঁটে লিপস্টিক যাই হোক ভুল বললাম, মানে আমরা এত রং চঙে করে সেজে ফেলি না লোকে, মানে মেয়েদের সাজটাই বেশি চোখে পড়ে, কিন্তু ছেলেদের জিনিসের দামও বেশি আর ওরা কিন্তু সাজতেও পারে, ওদেরও জিনিসপত্র আছে, এটা প্রমাণ হলো তো। সব ঘরের এটা হয় কিনা জানি না, আমার ঘরে এটা হয়, মানে মেয়েদের শ্বাসটা ওদের চোখে বেশি পড়ে কিন্তু ছেলেদের শ্বাসটা চোখে পড়ে না, ওই জন্য দেখিয়ে দিলাম যে ওদেরও এত জিনিস আছে, তাও বলবে নেই নেই, শুধু তোমরাই কেন, তুমি কেন, এরকম একটা ব্যাপার। তো আর ভিডিওটা বাড়াবো না, এই পর্যন্ত, কেমন লাগলো বলো। তো রাখছি, চলো টাটা।